সাবস্ক্রাইব করুন বেঙ্গলি লাইফস্টাইল উইথ ঝিনুক চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল উইথ ঝিনুক। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে একটা মজাদার জিনিস করব লকডাউনের সময়। আজকে করবো হচ্ছে স্টাফ পটাটো। এটা কোনো চিকেন বা কোনো ডিম দিয়ে কিছুই হবে না, এটা হবে সমস্ত রকমের ফেলে দেওয়া জিনিস দিয়ে, মানে হচ্ছে আলুর খোসা বা সমস্ত রকমের সবজির খোসা বাটা দিয়ে এটা হবে স্টাফ পটাটোটা হবে। আর সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। আর এই লকডাউনে তো সবাই আলু খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছে, সেই কারণে মনে হলো একটু নতুন কিছু ট্রাই করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সেটা আমরা শেয়ার করছি, এটা আমার মা করছে। আর প্রথমে কোনো ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে সেটা বলবো না, সেটা বলবো হচ্ছে রান্না করার সময় সময়, কারণ বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না। আর আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। তো দেখতে থাকো তোমরা, দেখো কেমন লাগে, তোমরাও ট্রাই করো। আলুটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি আর আলুটার মাঝখান দিয়ে এরকমভাবে চামচ দিয়ে কেটে আমরা ভেতরে আলুটাকে বের করে নিয়েছি। আর এইভাবেই আমরা এই কটা আলু দিয়ে করছি, তাই সব কটাই করে নিয়েছি। দেখো ভালো করে ভেতর দিয়ে এটা ছাড়িয়ে নিতে হবে যাতে স্টাফগুলো ভেতরে চলে যায়, আর ওখান থেকে এটা বের হয়েছে। আর এবারে এই সবজির খোসাগুলো লাগছে। এখানে আছে কুমড়ো, শসা খোসা, আলুর খোসা, বাঁধাকপির খোসা, চিচিঙ্গের খোসা, পটলের খোসা, ঝিঙের খোসা, এগুলোই আছে তোমাদের কাছে। যেই যেইগুলো আছে সেগুলো দিয়েই করবে। আর এগুলো দেখতে এখন এরকম লাগছে কিন্তু খেতে এটা খুবই দারুণ হয়, তো এগুলোই লাগছে। তো উচ্ছের খোসাটা একদমই দেবে না, তাহলে তো খুবই তেতো হয়ে যাবে, তো উচ্ছের খোসাটা আমি দিইনি। চলো এবার দেখি পরে কী হয়। এবারে এই খোসাগুলো মিক্সিতে আমরা বেটে নিই প্রথমে। তো খোসাটা দেখো বেটে নিয়েছি, পুরো ভালো মতো করে বাটা হয়ে গেছে, পুরো মিহি করে এটাকে রান্না হবে। আর এটার সাথে একটু লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কার সাথে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা স্বাদ মতো। তো গ্যাসটা এবার অন করছি, এরপর এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, তো কালো জিরেটা একটু বেশি লাগবে এতে। এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে একটা লঙ্কা, দিয়ে একটু ভাজতে হবে। এরপর দিয়ে দেবো হচ্ছে রসুন, রসুন এটা আমি বাটা দেবো না, এটা কুচিয়ে দেবো, কারণ বাটা দিলে পুরো মিহি হয়ে যায়। একটু বেশি রসুন লাগবে, এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা দিয়ে দেবো হচ্ছে হলুদ, ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে সেই খোসার বাটাটা। দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। তো আলুটা ততক্ষণ হোক, খোসাটা ততক্ষণ হোক, তার আগে আমরা এটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। এবার এতে একটু নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো স্বাদ মতো। চিনি দিয়ে দিলাম, এবার আরেকটু এটাই কষাবো। দেখো এরকম শুকনো হয়ে গেছে, এবার এটাকে নামাতে হবে। এবারে একটু ঠান্ডা হলে আলুর ভেতর এটা স্টাফ করবো। তো এবারে পটেটোর ভেতর এগুলো দিয়ে দেবো একটা একটা করে। এইভাবে এবার সবকটাকে করে নিচ্ছি। এবারে এটা পুরো হয়ে গেছে, সবকটা পুর হয়ে গেছে দেখো। এবার এর মুখে একটু ময়দা লাগিয়ে নেবো, নয়তো পুরটা ছেড়ে আসতে পারে। ময়দাটা সামান্য জল দিয়ে গুলে লাগিয়ে নেবো। তো এবারে এগুলো এইভাবে লাগিয়ে নেবো। তো দেখো সবকটা হয়ে গেছে। তো এবার এটা আমরা ফ্রাই করব। তো তোমরা এটা দম করেও খেতে পারো, আমরা এটা ফ্রাই করব করে খাবো। কড়াতে তেল গরম হয়ে গেছে, তোমরা একটা সাদা তেলেও ভাজতে পারো। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি।
পিটাপিট করে এটা ভেজে নেব। তো এবার এটা একটু নুন দিয়ে দিয়েছি উপরে যাতে সিদ্ধ হয়ে যায়, এটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পরে এটাকে ঢাকাটা খুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, তোমরা এবারে আমরা এটাকে সাজাবো। এটা তোমরা এটা তরকারিও করে নিতে পারো। সার্ভ করা হয়ে গেছে। এবার এটাকে খেয়ে দেখাই কেমন হয়েছে। হয়ে গেছে, আর এবার এটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।